নমস্কার, গল্পের গুরুতে আপনাদের স্বাগত। শুরুতেই জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের প্রথম উপস্থাপনাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদের এই ভালোবাসা আর পাশে থাকাই আমাদের নতুন করে অনুপ্রাণিত করবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। আজকে আমাদের গল্পটি আমরা উৎসর্গ করলাম সদ্য প্রয়াত কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর আর ইরফান খান এবং প্রবাদ প্রতিম ফুটবলার চুনি গোস্বামীকে। ব্যক্তিগতভাবে এনাদের কাউকেই হয়তো আমরা চিনি না, কিন্তু ওনাদের মৃত্যু কেন জানি না আমাদের ভেতর থেকে খুবই কষ্ট দিচ্ছে। ওনারা নিজ নিজ ক্ষেত্রে যে শূন্যতাটা রেখে গেলেন সেটা হয়তো কেউ কোনোদিনই পূরণ করতে পারবে না। তাঁরা যেখানেই থাকুন ভালো থাকুন এই কামনা করি। গল্পের গুরুতে আমাদের আজকের গল্পের লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। জন্ম 14 অক্টোবর 1930, জন্মস্থল মুর্শিদাবাদ। তার কৈশোর কেটেছে রাঢ় বাংলার লোকনাট্যের সাথে যুক্ত থেকে। ইন্তিপিসি ও ঘাটবাবু, ভালোবাসা ও ডাউন ট্রেন ইত্যাদি ছোট গল্পের সাথে ক্ষুদে ও কিশোর পাঠকদের জন্য তিনি সৃষ্টি করে গেছেন এক অনবদ্য চরিত্র, গোয়েন্দা কর্নেল। তাছাড়াও সন্দেশ, আনন্দমেলা, শুকতারা সহ বিভিন্ন পত্রপত্রিকায় লিখে গেছেন ছোটদের জন্য অনেক গল্প ও নাটক। আজকে আপনাদের জন্য তারই লেখা একটি গল্প। আশা করি আমাদের এই প্রচেষ্টা লকডাউনের শিথিল জীবনে ক্ষণিকের রোমাঞ্চ আনতে সমর্থ হবে। গল্প পাঠ তথা জয়ন্তর ভূমিকায় কনিষ্ক, কর্নেলের চরিত্রে অর্ক, মিস্টার সিংহরায়ের ভূমিকায় শুভেন্দু, আবহ সঙ্গীতে সৌম্যব্রত এবং শব্দ পরিকল্পনায় রয়। গল্পের গুরুতে আজকে আপনাদের জন্য গল্প টুপির কারচুপি। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ধূমপান ক্যান্সারের কারণ। নীলাদ্রি সরকারের ফ্ল্যাটে আড্ডা দিতে গেলুম। কর্নেল 60-62 বছরের বুড়ো, মাথায় টাক ও মুখে দাঁড়িয়ে আছে, একেবারে সাহেবদের মতো চেহারা, ভারী অমায়িক আর হাসি খুশি মানুষ। একা থাকেন, কিন্তু বুড়ো হলে কি হবে, এখনো ওর গায়ে পালোয়ানের মতো জোর, দৌড়ে পাহাড় চড়তে পারেন, বাহাতে রাইফেল ছুড়ে বাঘও মারতে পারেন। পারেন না কি তাই বলা কঠিন। সারা জীবন নানা দেশে বিদঘুটে অ্যাডভেঞ্চারে গেছেন, জঙ্গলে, সমুদ্রে, দ্বীপে, বরফের দেশে, দ্বিতীয় মহাযুদ্ধে আফ্রিকার বার্মা ফ্রন্টে যুদ্ধও করেছেন। অবসর নেবার পর ওর হবি হচ্ছে দুর্লভ জাতের পাখি, পোকামাকড় ও প্রজাপতি খুঁজে বেড়ান। এজন্য প্রায়ই উনি পাহাড়ে জঙ্গলে বেরিয়ে পড়েন। সঙ্গী বলতে আমি, এই জয়ন্ত চৌধুরী। আমার মতো একজন যুবকের সঙ্গে ওই বুড়োর গলাগলি ভাব যে কতটা, না দেখলে বিশ্বাস হবে না কারো। এই কর্নেল বুড়োর আর এক বাতিক গোয়েন্দাগিরি। অনেক বড় বড় ডাকাতি আর খুনের হিল্লে করে বিস্তর খ্যাতি কুড়িয়েছেন, শুধু পুলিশ মহলেই নয়, সবখানেই ওর নামটা বিলক্ষণ চেনা। কেউ যদি বলে বুড়ো ঘুঘু, তাহলে বুঝতে হবে সে নির্ঘাত কর্নেলের কথাই বলছে। সেই রোববারের সকালে ওর বাসায় গেল, তার পেছনে একটা উদ্দেশ্য ছিল। আমি দৈনিক সত্যসেবক পত্রিকার রিপোর্টার, আমাদের কাগজেই একটা অদ্ভুত খবর বেরিয়েছিল, জানতুম অদ্ভুত যা কিছুই তাতেই কর্নেলের কৌতূহল, উনি নাক না গলিয়ে থাকতেই পারবেন না। আর এই খবরটা শুধু অদ্ভুত নয়, রীতিমতো অবিশ্বাস্য। তো আমাকে দেখেই বুড়ো হাসতে হাসতে বললেন, ইহো জয়ন্ত, এক্ষুনি তোমার কথাই ভাবছিল, নিশ্চয়ই সেই ভুতুড়ে টুপির ব্যাপারে জানতে পেরে তুমি খুব উত্তেজিত হয়ে পড়েছ। বললুম, ভুতুড়ে টুপি না জ্যান্ত টুপি? কর্নেল খবরের কাগজ খুলে একবার চোখ বুলিয়ে নিলেন, তারপর বললেন, ব্যাপারটা বেশ মজার, তাই না জয়ন্ত? চোঙার মতো সুচলো ডগাওয়ালা এই ধরনের টুপি
খ্রিস্টমাসের পর্বেই পড়া হয়। আবার সার্কাসের ক্লাউনরাও এমন টুপি পরে ভাড়ামি করে, সেই টুপি কিনা ইচ্ছে মতো চলে বেড়ায়, লাফায়, নাচে, বিছানায় ঘুমোয়, খাবার টেবিলে গিয়ে খেতে বসে, ইজি চেয়ারে আরামে করায় খাসা, ভাবাই যায় না। টুপির মালিক যে ঘাবড়ে যাবেন তাতে আর সন্দেহ কি? বললুম, শুধু তাই নয় কর্নেল, বাগানে গিয়ে গোলাপ গাছে চড়ে চমৎকার দোল খায় বেটা। কর্নেল খুব হাসলেন, তারপর বললেন, বস, এক্ষুনি টুপির মালিক মিস্টার গজেন্দ্র কিশোর সিংহড়ায় এসে পড়বে, একটু আগেই আমাকে ফোন করেছিলেন। কর্নেলের পরিচারিকা মিস এরাথুন একটা ট্রেতে কফি রেখে গেল। কফির পেয়ালায় সবে মুখ দিয়েছি, দরজায় ঘন্টা বাজল। তারপর এক প্রকাণ্ড দশাসই চেহারার স্যুট পরা ভদ্রলোক ঢুকলেন। ওর হাতে একটা কিট ব্যাগ। আমাকে নমস্কার করলেন আর কর্নেলের সঙ্গে করলেন হ্যান্ডশেক। আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন কর্নেল। সোফায় গম্ভীর মুখে উনি বসলে কর্নেল বললেন, তো মিস্টার সিংহরায়, বলুন, করতে পারি আপনার জন্য? সিংহরায় বললেন, আপনাকে ফোনে তো সবই বলেছি কর্নেল, নতুন করে কিছু বলার নেই। ব্যাপারটা আজ 3 দিন ধরে সত্যি ঘটছে, খবর কাগজ তো দূরের কথা, বাড়ির কাউকেই আমি বলিনি, অথচ কিভাবে ফাঁস হয়ে গেল কে জানে। খবরের কাগজেই বা কে খবরটা দিল কিছুই বুঝতে পারছি না, সেজন্যই আপনার সাহায্য চাইছি। কর্নেল মুখ খোলার আগে আমি অবাক হয়ে বললুম, খবরটা নিশ্চয়ই কোনো রিপোর্টারকে কেউ দিয়েছে, না দিলে কাগজে বেরোতেই পারে না। সিংহরায় উদ্বিগ্ন মুখে বললেন, সেটাই তো আশ্চর্য লাগছে। কর্নেল ভুরুকুচকে কিছু একটা ভাবছিলেন, বললেন, কিন্তু টুপিটা যে ওইসব অদ্ভুত কাণ্ড করছে তা তো সত্যি। সিংহরায় জবাব দিলেন, একেবারে হুবহু সত্যি। টুপিটা কিনেছি গত বৃহস্পতিবার চৌরঙ্গের একটা নিলামের দোকান। অদ্ভুত অদ্ভুত জিনিস কিনে ঘরে সাজিয়ে রাখা আমার বাতি, টুপিটা দেখতে অদ্ভুত লাগলো। 25 টাকা থেকে দর হাঁকাহাঁকি শুরু হলো, 30-এ উঠেই অন্যান্য না ছেড়ে দিল। শুধু একজন, বলুন, একজন অবাঙালি ভদ্রলোক ছাড়ল না, দর চড়াতে শুরু করল, তাই আমারও জেদ চড়ে গেল। শেষ অবধি রোখের মাথায় 13,000 টাকা হাঁকল, তখন লোকটা সরে গেল। টুপি নিয়ে বিজয় গর্বে বাড়ি ফিরলুম এবং তারপর সন্ধ্যেবেলা থেকেই টুপি খেলা দেখানো শুরু করল। ড্রয়িং রুমের কোনায় একটা ছোট টেবিলের উপর চড়তে চড়তে নিচে পড়ে গেল, তখনও সন্দেহ হয়নি, ওটা ওখানেই তুলে রেখে উপরে চলে গেছি। খাওয়া দাওয়া করেছি, শুতে গিয়ে দেখি আশ্চর্য, টুপিটা বিছানায় শুয়ে আছে। বাড়ির সবাইকে জিজ্ঞেস করলু, কেউ কিছু জানে না। সবচেয়ে আশ্চর্য কাণ্ড ঘটল শুক্রবার রাতে, টুপিটা শোবার ঘরেই রেখেছিল। রাত 2টোয় ঘুম ভেঙে গেল, ঘরে খসখস শব্দ শুনে সুইচ টিপে টেবিল ল্যাম্প জ্বালালু, দেখি
টুপিটা মেঝেতে দিব্যি হাঁটছে। হাঁটতে হাঁটতে জানলার দিকে যাচ্ছে। তারপর চোখের সামনে সে জানলা গলিয়ে লাফ দিল। বিশ্বাস করুন কর্নেল, যা বলছি এর মধ্যে এতটুকু মিথ্যে নেই। বলুন বলুন। মিস্টার সিংহরায়ের মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। একটু দম নিয়ে উনি বললেন, তখনই টর্চ আর পিস্তল নিয়ে নিচে গেলুম। দেখলুম টুপিটা ভুগন বিলিয়ার গাছে কাত হয়ে যেন ঘুমোচ্ছে। সবচেয়ে অবাক কাণ্ড হলো গত রাতে টুপিটা কখন ঘর থেকে বেরিয়ে গেছে। একটা গোলাপ গাছে চড়ে বসেছে। আজ ভোরবেলা মালি দেখতে পেয়ে কর্নেল বাধা দিয়ে বললেন, বুঝেছি, টুপিটাকে এনেছেন? এনেছি। এই বিদঘুটে জিনিস আর কাছে রাখতে একটুও ইচ্ছে নেই কর্নেল। এই বলে সিংহরায় কিট ব্যাগ খুলে চোঙার মতো টুপিটা বের করল। প্রকাণ্ড টুপি, কালো রং, সুচলো ডগায় একটা রেশমি থুপি আছে, দুপাশে দুটো দুষ্টু হাসি ভরা মুখ, একদিকেরটা ছেলের অন্যদিকেরটা মেয়ের। আমার নাকে কড়া গন্ধ লাগল, নিশ্চয়ই টুপির গন্ধ। কর্নেল টুপিটা নিয়ে পরীক্ষা করতে করতে বললেন, বেশ ওজন আছে দেখছি, শক্ত সমর্থ মাথা না হলে ঘাড় ব্যথা করবে, কিন্তু এ টুপি তো প্রশান্ত মহাসাগরের মাকাশিক দ্বীপপুঞ্জের বাসিন্দারা পরে, কোনো বেড়াল জাতীয় জন্তুর চামড়ায় তৈরি। আমি ব্যস্ত হয়ে বললুম, কর্নেল, গত বছর মাকাসিকোতে রাজাকে হাঁটিয়ে এক সেনাপতি সিংহাসন দখল করেছিল না? রাজা আনুহটিকি পালিয়ে গিয়ে আমেরিকায় আশ্রয় নিয়েছিলেন। খুব খুনোখুনি আর লুটপাট হয়েছিল রাজপ্রাসাদে। কর্নেল আমার দিকে তাকিয়ে বললেন, অপূর্ব জয়ন্ত, অপূর্ব, তাই তো বটে, হাজার হলেও তুমি খবরের কাগজের লোক। ইয়ে মিস্টার সিংহরায়, তাহলে টুপিটা আমার কাছে আপাতত থাক, আপত্তি নেই তো? সিংহরায় যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন, বললেন, মোটেও না, বরং বেঁচে গেলুম কর্নেল। এখনো আমার বুক টিপ টিপ করছে, ওই ভুতুরে টুপি এবার হয়তো গলা টিপে মেরেই ফেলবে মশাই। কর্নেল বললেন, ঠিক আছে, আমি সন্ধ্যার দিকে আপনার বাড়িতে যাচ্ছি, জয়ন্তও যাবে আমার সঙ্গে, কেমন? সিংহরায় মাথা দুলিয়ে সায় দিল। কথা মতো 5:30 আবার কর্নেলের ফ্ল্যাটে গেল। দেখি আমারই অপেক্ষা করছেন উনি। একটু হেসে বললুম, টুপিটা নিশ্চয়ই আপনাকে খুব জ্বালিয়েছে কর্নেল। কর্নেল গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন, না জয়ন্ত, এবং সেটাই আশ্চর্য। কেন? টুপি যদি সত্যি ভুতুড়ে হবে, তাহলে সবখানেই ভুতুড়ে কাণ্ড করবে, অথচ আমার ঘরে এসে একেবারে শান্ত খোকাবাবুটি বনে গেল, কোনো মানে হয় না জয়ন্ত। তাহলে সিংহরায় মিথ্যে বলছেন? খবরের কাগজেও কি উনি নিজেই খবরটা দিয়েছেন? কিন্তু এসবের উদ্দেশ্য কি কর্নেল? সিংহরায় কেন এমন আজগবি ঘটনা রটাচ্ছেন? সবকিছু জানতেই ওর বাড়ি যাচ্ছি আমরা, চলো বেরিয়ে পড়া যাক। নিউ আলিপুরে সিংহরায়ের ইভিনিং লজে যখন আমরা পৌঁছলুম তখন 6:00। বিশাল বাড়ি, চওড়া লন, ফুল বাগিচা, টেনিস কোর্ট আছে। আমাদের অভ্যর্থনা করে প্রকাণ্ড ড্রয়িং রুমে নিয়ে বসালেন। টুপিটা কর্নেলের হাতেই ছিল, সোফার এক কোণে রেখে পাশেই বসলেন। তারপর কথাবার্তা শুরু হল। দেখলুম
কর্নেল টুপির কথা মোটেও তুললেন না, ঘরের নানান শিল্প সামগ্রী নিয়ে পুরাতত্ত্বে চলে গেলেন। ওসব পণ্ডিতি ব্যাপার, আমি বুঝিনি, চুপচাপ বসে রইলুম। হঠাৎ আমার চোখে পড়ল টুপিটা নড়ছে, নড়তে নড়তে সোফার পেছনে চলে যাচ্ছে। ঘরে আলো খুব উজ্জ্বল নয়, হালকা ধূসর আলো জ্বলছে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলুম না, এত অবাক আর ভয়ে কাঠ হয়ে গেছি যে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। টুপিটা সোফার পেছন দিয়ে মাতালের মতো টলতে টলতে এগোচ্ছে, ডগার থুপিটা ঝুঁকুনি খাচ্ছে, দেখতে দেখতে ওটার গতি বাড়ল। দরজার কাছে যেতেই আমি এতক্ষণে চেঁচিয়ে উঠল, কর্নেল, কর্নেল, টুপি পালাচ্ছে! সিংহরায় হাঁ করে তাকিয়ে আছেন। কর্নেলকে দেখলুম মিটিমিটি হেসে উঠে দাঁড়ান, তারপর দরজার দিকে এগিয়ে গেল। ততক্ষণে টুপিটা দরজার বাইরে অদৃশ্য হয়েছে। কর্নেল দেখলুম দরজার কাছে গিয়েই আচমকা লাফ দিলেন, তারপর উনিও অদৃশ্য। এতক্ষণে আমারও হুঁশ এলো যেন, দৌড়ে বেরিয়ে ডাকলুম, কর্নেল, কর্নেল! অমনি লনের ওদিকের গেটের কাছে দুরুম দুরুম আওয়াজ হল। নিশ্চয়ই কেউ গুলি শুনল। দারোয়ান চাকর বাকর চেঁচিয়ে উঠল, দৌড়োদৌড়ি শুরু হল। গেটে গিয়ে দেখি কর্নেল এক হাতে টুপি, অন্য হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে, মুখে সেই মিটিমিটি হাসি। রুদ্ধশ্বাসে বললুম, কি ব্যাপার কর্নেল? কর্নেল বললেন, আমার কাছে নয়, ওখানে সব রহস্য পড়ে আছে। ওই দেখো, দেখতে পাচ্ছ? কর্নেলের সামনে নুড়ি বিছানো রাস্তায় একটা ছোট্ট বিলিতি কুকুর মরে পড়ে আছে, বুকের কাছে রক্তের ছোপ। সিংহরায় এসে ঝাঁপিয়ে পড়ে আর্তনাদ করে উঠলেন, জিমি, কে তোকে খুন করলো? কর্নেল ওর কাঁধে হাত দিয়ে ডাকলেন, মিস্টার সিংহরায়, জিমিকে এইমাত্র ওর আসল মালিকরা গুলি করে মেরে গেল। জিমিকে নিশ্চয়ই আপনি সদ্য কিনেছিলেন, তাই না? সিংহরায় উঠে দাঁড়ালেন, হ্যাঁ, যেদিন টুপিটা কিনি সেদিনই বিকেলে একটা লোক বেচতে এনেছিল। কিন্তু কি বলছেন আপনি, আমি তো এসব কিছুই বুঝতে পারছি না। কর্নেল মৃদু হেসে বললেন, দেখুন, টুপির মধ্যে নিশ্চয়ই কিছু দামি মণিমুক্ত লুকানো আছে। টুপিটা হাতাবার জন্যই জিমিকে ওরা আপনার কাছে বেচেছিল। টুপিতে একরকম গন্ধ মাখানো আছে, মাকাশিকো দ্বীপের এক জাতের ফুলের গন্ধ, বহুকাল টিকে থাকে এই গন্ধ। ওরা এই গন্ধ জোগাড় করে জিমিকে শুকিয়ে খুব ট্রেনিং দিয়েছিল, তবে ট্রেনিং জিমির তেমন রপ্ত হয়নি, সময়ও যথেষ্ট পায়নি, তাই টুপিটা ওদের পৌঁছে দেবার চেষ্টা ব্যর্থ হয়েছে। ওরা এই কদিন রাস্তায় ওঁত পেতে অপেক্ষা করেছে। বেচারা জিমি! সিংহরায় হতভম্ব হয়ে বললেন, তাহলে টুপির তলায় জিমিটা ঘুরে বেড়াতো? অবশ্যই, ভুতুড়ে টুপির রহস্যই হচ্ছেই। আর খবরের কাগজে খবর দিয়েছিল ওরাই, যাতে টুপিটা হারালে ভূতের ঘাড়েই দোষটা চাপানো যায়, বুঝলেন তো? হইটুকুন কুকুর, খাড়াই মোটে 6 ইঞ্চি, টুপির তলায় ঢুকলে তো ওকে দেখাই যাবে না। এরপর আমরা ড্রয়িং রুমে ফিরে গেলুম, ছুরি দিয়ে টুপির ভেতরটা চিরে দিতেই গুচ্ছের রঙিন পাথর ঠিকরে পড়ল, চোখ ধাঁধানো রং সব। আমি লাফিয়ে উঠলুম, কর্নেল, রাজা আনুহটি কি পালাবার সময় অনেক ধনরত্ন নিয়ে যান,
পথে অনেক খোয়া গিয়েছিল নাকি? এই টুপিটার মধ্যেও বেশ কিছু ছিল দেখা যাচ্ছে। কর্নেল চুরুট জেলে শুধু বললেন, শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল গল্প টুপির কারচুপি। এই গল্পের মাধ্যমে আমরা কোনো রকমভাবে প্রাণী হত্যা বা প্রাণীর ওপর অত্যাচারকে সমর্থন করছি না। আমাদের প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে গল্পের গুরুকে সাবস্ক্রাইব করুন এবং গল্পটি আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই কমেন্ট করে জানান যে আপনার কেমন লাগলো। আপনারা আমাদের স্পটিফাই, জিও সাবন এবং আরও অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। বিশদ বিবরণ ইউটিউবের ডেসক্রিপশন বক্সে প্রদত্ত। গল্পের গুরু আবারও উপস্থিত হবে অন্য কোনো গল্প নিয়ে। নমস্কার, কর্নেল বলছি। বলছি কি যে, অকারণে বাইরে বেরিয়ে বিপদ না বাড়িয়ে আমাদের গল্পটা একটু ছড়িয়ে দিন না, ঠিক আছে? আর চলি তাহলে, ধন্যবাদ।